হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আজ আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাত্রা আমি কিছু সিম পাড়ি আর আমার যারা তাকিয়া, তো আজকে দেখা গেল কিছু সিম খাবার মতন হয়ে গেছে। এটা সিম বড় হইতে হইতে অনেক দিন লাগে, আর বেশি না ধরা পর্যন্ত আমি সিম পাড়ি না। বেশি এলা সিম খাইতে মজা লাগে, আর বাজার থেকে তো সিম কিনিয়ে আনা হয়, কিন্তু এটা বেশি মিলে না, আর আনা বেশি এলাইতে খাওয়াও যায় না, মজা কম মিলে। বাজারে সবজি বলতেও মজা কম মিলে, বেশিরভাগ সার থাকে। আর আমি যেটা নিজে রাতে লাগাই এটা সার দেই কম, সার দেইও না। আর এই যে সিম যে তার ধরা করছে মানে থেকে আমি কোনো জাত সার দিছি না, আগে একটু দিছি সার, কিন্তু এই দড়িয়ে আবার পরে সিম ধরার পর তাকে লইয়া আর সার দিছি না। সার দেবার পরে সবজির মজা কমে যায়। তো সিমগুলা কো বাড়ি বিছিয়ালা হয়েছে, তো বিছিয়ালা সিম খাইতে মজা লাগে। তো আজকে আমি সেয়া সেয়া ফাড়ি, আর তো দুইটা জার আছে আমার, এক জারও এক জাত সিম আর এক জারও আর এক জাত সিম, দুই জাতের সিম। তো এই জার ওই লগে কিছু লম্পা হারি লম্পা দাগি সিম, আর এক জার হইল গিয়া এই বাট্টি দাগি সিম, দুই জাতে। তো ফাড়ার পরে আপনারা কাছে শেয়ার করবো আমি। আর উপরে যেটা এটা তো ফাড়িতে পারিয়েন না, একটা কুটা দিয়ে ফাড়িয়ার আমি, অনেক উপরে দর্শে সিম, তো নিচ থাকি দেখা যান না। তো একটু জমহরি আমি দেখাইলাম আপনারারে, এই যে ছোয়াটা বড় আছে সিমের, ছোয়াইটা বড় আছে বেশি এলা সিম। তো এখানে আমার সিম ফাড়া হয়ে গেছে, তো 2000 টাকা আমি সিম ফাড়ি লেছি। ওই যে আমার জুড়ির মাঝে দেখতে পাত্রা দুই জাতের সিম, তো একটা আছে বাট্টি দাগি আর একটা আছে লাম্পা দাগি। তো বাট্টিটা সাদা আরে, আর লাম্পা জাতা এটা হইল গিয়ে একটু লালটে মুখা। তো দুই জাতের সিম আছে যারও, তো খাইতে বেশিরভাগ ভালো লাগে রান্না করতে। এই যে সাদা জাতটা ছোটো ছোটো ওটা আরে, বাট্টি জাতটা ওটা, আর ওটার বেশিও বেশি ধরে, আর ওই লগিয়া একদম নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে। তো এখন আমার ফাড়া শেষ করিয়া সব আমি জুড়ি মাঝে লই নিলাম, আর এখানে উঠানো মাঝে আরও ফেলাইছি ইটা ইটাইয়া, আর ফাড়িয়া কুটা দিয়ে ফাড়িয়া আরে ফেলাইছি। এখন আমি সব এই যে জুড়ি মাঝে লইয়া, তো এখানে দেখো 2000 মতন হয়ে যাব সিম। 2000 হয় না, তো একটু কম হইব, আর 1500 উপরে হইব, 2000 থেকে একটু কম হইব। তো আমি আর ওজন করছি না, এমনি আন্দাজ বাকিরে হইয়ার আরে। তো খুব বেশি এলা সিমগুলা, খাইতে অনেক মজা হইব। এখন আমি ওগুলা হঠাৎ পইয়ার, তো আমি সিমগুলো হাঁটিয়ে নেই, আর আপনারা দেখতে থাকবা, আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা, আর দয়া করে একটু সাপোর্ট করবা। আর কালকে একটা ভিডিও আমি আপলোড দিছি, তো অনেক লেট হয়ে গেছে দিতে দিতে। তো দেবার পরে একজন আপু কমেন্ট করছেন, আমি আর কমেন্টের রিপ্লাইটা দিতে পারছি না, তো লেট হয়েছে ও কারণে আরই। তো আমি অনেক খামা খাজে ব্যস্ত আসলাম, তারপরে ভিডিওটা এডিটিং করতে করতে লেট হয়ে গেছে, 10টা 11টার মতন বাজে গেছে। পরে সেব ফালাইয়া আর ঘুমাই গেছি, আর বুধবাইছি না, আর সেব ইয়া ভিডিওটা বাদ, কিন্তু আমি তো ঘুমো। পরে 3টা 4টার সময় আমার একটা ঘুম সারছে, পরে হইলাম রে ভিডিওটা তো আমি আপলোড দিলাম না, আমি তো ঘুমাই গেলাম। আর 3টা বাজলেও আমরা এদিকে আরই ফতার টাইম, আর ও সময় আরই, পরে হইলাম তো আর দিলাই আপলোড আরই, ও হতে হতে ভিডিওটা আপলোড দিছি 3টার সময়। তো দেবার পরেও দেখছি এখন আপু কমেন্ট করছেন, আমি আর রিপ্লাই দিতে পারছি না, বুঝলাম এত লেট কি ভিডিও দিতে দিতে। আসলে ও কারণে আর অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, দেন আমি ঘুমানির কারণে। তো এটা হইল গিয়ে একটা অ্যাক্সিডেন্ট, ঘুমানি হইল গিয়ে ঘুম, এটা হইল গিয়ে একটা অ্যাক্সিডেন্ট। আসলে ফুতি রইলে ঘুমাইও তাড়াতাড়ি, আর না ফুতিলে ঘুমায় না। তো অনেক রাইত হয়ে গেছে, আর খাম খাজে আসলাম, আর পরে হইলাম তো আর ফুতি রই, ফুতি ফুতি ভিডিও আপলোড দিব, আর ফুতার পরে এইরকম হইল। তো এখন দেখতে পাত্র আপনারা ভাইয়া কিছু আজকে সবজি লাগানি তাইছেন, তো
তো মেঘ দেওয়ার পরে এই জায়গাটা এত মারি নরম হয়ে যায় আর মাটিগুলা মেঘে ভিজিয়া পানি খাইয়া একদম নরম হয়ে গেছে। তো তাই নাই সন ডেঙ্গা পালাইতা কিছু ডেঙ্গার বীজ কিনিয়া আনছেন বাজার থাকিয়া আর জিঙ্গার বীজ। তো হইলা ডেঙ্গা একটা খোলাইতা জিঙ্গার লাগাইতা। তো আমি হইলাম আমি পরে লাগাইমু আগে তুমি লাগাই দাও, এখন তাই ডেঙ্গা একটা লাগাইবার লাগি আরে এই জায়গাটা খুঁড়িয়া নিতরা। আর আমি সে মাঠে রাখি আইসি এখন রান্না করতাম গিয়া আর হইলান্তে কিছু ধনিয়া পাতা তুলিয়া নিয়ে গিয়া আইসি যখন হাতে যাওয়ার সময় ধনিয়া পাতা নিয়ে গিয়ে তুলিয়া। তো এখন আমি আপনারা দেখাই এই যে বীজগুলা ডেঙ্গার বীজ আর এই জিঙ্গার বীজ, তো বীজগুলা কিনিয়ে আনছেন খালকে বিকালে আপনারা ভাইয়াই। তো এত দাম আর এই বীজ তার, আমি যদিও বীজ রাখি তেমন বুঝি না কিছু, এমনি বেহামদা হিসাবে ফেলাই আর কিনিয়ে আনার কারণে বোঝা যার আর একদম হিসাবে হিসাবে ফেলাইতে লাগে বিসিগুলা। তো এই লগে 20 টাকার ডেঙ্গার বিসি আর জিঙ্গার বিসি 20 টাকার। তো জিঙ্গার বিসি এত তৈব গিয়া 8-10টা বিসি হইব আর ডেঙ্গার বিসিও দেখতে পাত্রা তো একদম সামান্য। তো এত দাম আর এইটা বিষর, আর বর্তমানে উরির বিষাবো নাই আমার, নালির বিষও নাই, কিনিয়ে আনতে লাগবো আনিয়া তারপরে ফেলাইতাম। তো এখানে আমি শিমগুলা ধুইয়া আনি রাসি এখন রান্না বয়াই দিমু, আর কত যে বেশি শিমর মাঝে দেখতে পাত্রা এখন আমি রান্না বয়াই দিছি। আর এই যে শিমলা বেশি তা খাইতে মনে মজা, কিন্তু বাজারে শিম এই রকম মজা নাই, বেশি তো মিলেও না, এর পরে বেশি ভাগ সার তাকে সারুয়া সবজি কোনো জাত মজা মিলে না, আর আমার সবজি একদম সার নাই। তো এখানে আমার শিম সিদ্ধ হয়ে গেছে পুরা, আর এখন জোল দিয়া আর একটু মাছ দিয়ে দিলাইমু, কিছু মাছ আছে গরো ভাজা। তো ফোনা মাছ তো মির্গার ভোনা আরে আমরা তো বেশিরভাগ ওটাও খাই। তো মাছ দিয়া আর শিম দিয়া রান্না করিয়া আজকে। তো এখানে আমার রান্না হয়ে গেছে, তো ধনিয়া পাতা দিলাম উপরে, গেছে দিয়া লামাইলিছি সবজি। তো অফ ক্যামেরা সবার খানি দানি হয়ে গেছে, কিন্তু আমি রয়েছে খাবার বাকি, এখন আমি খাবার লাগি আর। আর আমি বেশিরভাগ এখলা এখলা খাই সবারে খাওয়ানির পরে, বাসন সব বাটাইয়া দইয়া এর পরে আমি খাইলাম। তো দেখে খাইয়া কেমন মজা হয়েছে, দেখতে তো বোঝা যার খুব মজা হইব খাইতে। আলহামদুলিল্লাহ খাইতে খুব মজা হয়েছে। তো এবার আরই বাড়ির শিম একদম কম খাইছি, আগে একদিন রান্না করে খাইছি আর আজকে একদিন, তো 2 দিনও আরে আর খাবো হয়েছে না আমার জারের শিম। আর বাজার থেকে তো কিনিয়া খাবো হয়, কিন্তু এইরকম মজা লাগে না খাইতে, আর এইবার একদম কম ধরছে আমার জারের শিম। তো এখন সকাল 9টা বাজে, তো ভিডিওটা হলো গিয়ে খালকের, তো গত খালকের ভিডিও আরে। তো 9টা 10টার সময় আমি সব হাম হাজাটাইয়া সকালকর খানি দানি খাইয়া লাগিয়ে রাইয়া এই যে আমি একটা চুলা বানাইমু এই জায়গার মাঝে, এই জায়গা যে জায়গাটা আমি এখন জালুমারিয়ার ও জায়গার মাঝে। তো আমার গরের পিছন দিকে আরে বারিন্দে একটা আছে, মেঘর দিন আমার গরু ছাগলতা বান্ধিয়ে রাখি বা মুরুকো ধরিয়ে রাখি। বর্তমানে আমার 2টা মুরুকো ধরা আছে এখন, দেশি মুরগি যে 2টা কিনে আনছি আমি ওগুলা। তো তারা মাঝে মাঝে গান গাইতরা আর দুইজনে মাইরও হতরা মাঝে মাঝে, দুইজন তো দুইজনে মাঝে মাঝে মাইরও লাগাই দেয়।
তো আমার ঘরের সাইডে সাইডে আইসে সফল গাছের জল। সফল গাছ পড়ছে আমার ঘরের উত্তর সাইডেও, আর এই জায়গায় লোকে ঘরের পূব সাইড। তো সাইডে সাইডে সফলের জল আইসে, ঘরের ভিতরে যাইতে পারেন না, বারে বারে আরে জলগুলা যার। তো সফলের জলগুলাও আমি এখন খাটিয়ে ফেলাইলাম, আর না খাটিলে তো সুন্দর করে লেফিয়া পরিষ্কার হতে পারতাম না লাগিয়া। আর ওটা জালু মারিয়া পরে আমি মাটি আনিয়ে রাখছি আমার বাড়ির পাশের বাড়ি থেকে। আমার বাড়ির মাটি দিয়ে তো লেফা যায় না, মাটিটা বালা নাই, শুধু বালি মাটি। তো এখানে আমার নতুন দইটা মুরুগও দরিয়া রাখছি, আর আমি হইলাম সাইটো কাম করি। আর তানজানটা একটু খানি দেই, তো মায়ের হর্তা নাই, একজন বড় আছে আর একজন ছোট, তো দুজনে খালি মায়ের হরণ, বড়জনে ছোটজনটা মারইন। ভাল লাগে হইলাম খানি দিলে খানি খাবার থাকবা, আর মায়ের হর্তা নাই। আমার বাড়ির মাঝে মাটির একটা দলা লেফিবার মতন নাই, সব বালি মাটি। আর ওই লগিয়া এই যে ফল্লা মাটি যেটা হন তা ইথা দিলে ফা যায় না, আর এই যে যেটা মাটি এটা হইল গিয়া আমার বাড়ির পাশের বাড়ি, যে বাড়ি থেকে আমি মোরগ কিনে আনছি এই বাড়ির মাটি। আমার লাগা ফসমিহারি বাড়িটা পড়ছে, তো এই বাড়ি থেকে আমি মাটি আনি কয়েকদিন পর পর এই যে বস্তা দিয়ে কয়টা আনি আনি আমার চুলা মুছি, পরে আমার এই যে ঘরে বারিন্দা ওঠা মুছিতাম। তো বারিন্দাতে এপলা গরু রাখি করি এবলার মোসা বাদ দিলাইছি, শুধু চুলা ওঠা মুছি। তো আজকে নতুন একটা চুলা বানাইতাম আমার অনেক দিনের স্বপ্ন, এই যে বাইরে একটা চুলা বানাইতাম, মানে ইয়া বাইরে রান্না বান্না করতাম মাঝে মধ্যে আরি। আর আমার খুব সুন্দর লাগে ইউটিউবে দেখা যায় চুলা, সিঙ্গুল চুলা আরি একটা চুলা গোল করে বানাইন, আর আমার অনেক সুন্দর লাগে দেখিয়া। কইলাম বলা একটা চুলা যদি বানাইলেই আমি, তো দেখতে সুন্দর লাগবো, রান্না বান্না কর্ম মাঝে মধ্যে বাইরে ময়দান হইব, আর ঘরের মাঝে তো একটু আন্দের আন্দের হয়ে যায়। আমার মাটির চুলা তো আমি রান্না করি, কিন্তু সুন্দর মতো ভিডিও তো হয় না, ভিডিও তো উঠানি যায় না, সুন্দর মতো একটু আন্দের আন্দের দেখা যায় আর ঝাপসামুখ হয়ে যায় আর। তো বাইরে রান্না বান্না করলে ভিডিও সুন্দর করে করতে পারবো, আর আপনারা দেখতে পারবা সুন্দর মতন। তো একটা বালটি আনি বইয়া, আর মাটি দিয়ে শুধু বানাইমু দেখি ওয়নি, আর মাটিগুলো ফুরা বালা নাই আর একটু বালি মিক্স আছে বোঝা যায়। তো বালি মাটি গতিকে চুলাটা বানাই নিয়ে যাইব না, যাইতো না হইতে পারি আর না। তো ফুরা আটলা মাটি হইলে খুব সুন্দর হইয়া চুলা হয়, তো আমি এর দিয়ে চুলা বানাই, খুব সুন্দর মতো চুলা হয় আরি। আর আনাইটা আমি কোনোদিন বানাইছি না দেখি, আজকে শুধু মাটি দিয়ে বানাইয়া বানানি যায়নি। আর আটলা মাটিগুলো আটলা নাই এর লাগি বাড়ি, একটু টেনশন হরি আর ওইবনি না ওইতো নাই, আর আটলা মাটি হইলে তো সুন্দর মতো হয়ে যায় চুলা। তো বেশিরভাগ যতজনে দেখি চুলা বানান আটলা মাটি দিয়ে বানান, আর খুব সুন্দর ইয়ে বয় মাটিগুলো আরে, আর এই মাটিগুলো একটু বালি মিক্স আছে এর লাগে সুন্দর মতো ওই বহর বুধ না, দেখা যাক আমি বানাইয়া নেই আর আপনারা দেখতে থাকবা ওয়নি না ওয়না চুলাটা কমেন্ট করে জানাইবা। তো আমি ইউটিউবে দেখছি এরকম মানুষে চুলা বানায়, খুব সুন্দর লাগে দেখতে, এইভাবে আরে বালটি দিয়ে বানায়। আর খেও খেও আরে নিশ্চয় একটা খড়াই দিয়ে বানায়, বা অন্য কোনো জিনিস দিয়ে আরে হাঁড়ি দিয়া বা খড়াই দিয়া ওটা দিয়ে বানায় নানি, খুব সুন্দর চুলাটা ডুলানি যায় এই জায়গা থেকে সেই জায়গায়, এইভাবে আরে ডুলানি যায়। আর আমি শুধু মাটির মাঝে বানাইছি, দেখা যাক কী হয়। তো এখন তো আমার চুলা বনে গেছে, দেখা যাক এখন বালটিটা আমি উঠাই চাই, উঠানি করে দেখি চুলাটা ঠিকই আনি না নষ্ট হয়ে যায়। তো এখানে আমার চুলা তো হয়ে গেছে দেখা যার, কিন্তু চুলার উপর সাইডটা আরে একটু বড় হয়ে গেছে, তো ওটা এখন ছোটো করতে লাগবো। আর আমি বালটি তোলার পর থেকে লইয়া দেখা যায় চুলাটা একদম আরে নিচে দিয়ে যার খালি, আর অনেক উঁচা আসলো চুলা, এখন নিচে দিয়ে যার দেখা যায়। তো নিচে দিয়ে গেলে তো হইতো নাই, উঁচা না হইলে তো হইতো নাই, তো দেখা যাক কিতা করি।
তো অনেক চেষ্টা করার পরে তো চুলাটা আমি আর খাড়া রাখতে পারছি না, আর পরে আমি চুলাটা ভাঙ্গি দিয়েছি। ভাঙ্গিয়া এই যে দেখো তিন হানি টানছি আনিয়া এখন আমি চুলা বানাইছি। তো তিন হানির দিয়ে বানাইছি চুলা, তো আমি বেশিরভাগ আর পাঁচ হানির দিয়ে বানাই সিঙ্গল চুলা হইলে, আর দুইটা বানাইতে হইলে তো চুলার 10 হানিট লাগে। তো আমি একদম আর তিন হানির দিয়ে সিঙ্গল চুলা বানাইতে আমার অনেক খেয়াল আনি যে গোল হইতো চুলাটা, গোল বানাইতাম চুলাটা একদম বলার মতন গোল হইতো, অলাস চুলা সুন্দর লাগে দেখতে আমার। তো কিন্তু শুধু মাটি দিয়ে ভাললাম না, মাটিগুলা ভালো নাই, একটু বালি মিক্স করতে গিয়ে আটলা মাটি নাই করতে গিয়ে আর এই চুলাটা ঠিকিয়ে থাকলো না, একদম আর নিচে যায় গিয়ে, যত আমি উৎসাহ করি অত নিচে দিয়ে যায় দেখা যায়। তো এখানে আমার ছোট ছেলে দেখো একটা কুকুর আনছেন, ছোটো মোটো একটা কুকুরের বাচ্চা আনছেন। তো এটা আর অনেক দিন আগে একদিন আনছে ছোটোবেলা, তো আমি অনেক বকাবকি করিয়া তানে কুকুরটা বাড়ির দেওয়াইছি, আবার আজকে লইয়া এসে দেখা যায়। তো কিচ্ছু মানে না আর ইয়ে কুকুর ফালি, তো আমি আর মানি না, আমি কুকুর ফালতে ভালো পাই না। আর ওজন দেখতে পাত্রা সবসময় আর দিয়ে সানের কুকুর ওঠারে, আজকে কইছি গোসল হরিয়া গরম মাঝে আমাই পাই গিয়া, কুকুর বাড়ির দিয়া পরে গোসল হরিয়া আমাই পাই গিয়া গরম। তো সারাদিন কুকুর ওঠালিয়া খেলাধুলা করছে, বিকালে গোসল হরিয়া ধোয়াইছে, গোসল যত সময় করছে না বাদ দিছে না, কইছে সারাদিন কুকুর সানিছ বালা হরি সাবান দিয়ে গোসল হর। তো এখানে আমার চুলাও বনি গেছে দেখা যাক, এর দিয়ে বানানিয়ে বঞ্চে দেব, আর শুধু মাটি দিয়ে তো বানানি গেছেও না ভাল লামো না, আর আটলা মাটি হইলো তো ওই তো যদিন তো ওই গেল না চুলাটা, তো আটলা মাটি নাই করতে গিয়ে আর চুলা বানাইতে পারছি না, এইভাবে আর মাটি রয় না, ইট দিয়া বানানিয়ে ও চুলাটা টিকিয়ে আছে। তো তো আমার খুব খেয়াল আসলো আর এই চুলাটা বানাইতাম এই যে শুধু মাটি দিয়া ভাললাম না। তো আজকে আর গোফর শেষ হয়ে গেছে, তো একটু গোফরও ঘুরাইছি ফরে মাটির মাঝে, তো গিয়ে টিকিছে চুলাটা, আগে গোফরও দিছে না আর লাগে, তো আজকে আর গোফর নাই, তো খালকে আর আবার লেফিম। তো এই ভিডিওটা আসলো গত কালকে, তো আজকের ভিডিও আর এইটা, তো আজকে আবার আইলাম এই যে চুলাটা আবার লেফাত। তো খালকে তো চুলা বানাইয়া গেলাম, সাইড এটা লেখতে পারলাম না, আজকে আবার আইয়া চুলার উপর সাইড ওটা লেফিলাম, লেফিয়া আর চুলার সাইড বাজু আর মাটি ওটা আমি লেফিয়া পরিষ্কার করি। আর তো এই জায়গায় বইয়া রান্না করতে হলে তো কিছু লেফিয়া পরিষ্কার না করলে হইতো নাই, কিন্তু রাত্রে যদি মেঘ দেয় তো মেঘে নষ্ট করে লিব, আর এইভাবে সুন্দর রইতা নাই, লেফাও রইতা নাই, সব চুলার ভিতরে পানি ঢুকিয়ে বইব। আর এনে তো একদম আর এই বারিন্দাত, বারিন্দার এক সাইডে দিয়ে আমি বানাইছি, বাতাড়া দিলে ফুরা ভিজাই লাই, এই বারিন্দাটা ফুরা ভিজাই রাখি দেয় মেঘ দিলে। তো মেঘ যদিন দিত না ওদিন তো আঁকবো ভালা, আর মেঘ দিলে আবার নষ্ট করে লিব। আর গরুও বান্ধিবার জায়গা নাই, আমার তো গরু বান্ধিয়ে রাখি এই সাইডেও, তো দুইটা গরু, একটা হইলে তো এক সাইডে বান্ধা গেল না, এক সাইডে আমি চুলা বানাইছি, তো দুইটা গরু গরু তো এনে বান্ধিতে হইলে তো জায়গাটা নষ্ট করে লিব তারা উড়িয়ে ভাও দিয়া। যখন আমি লেফিয়া তৈছি দেখা যাক, যদিও মেঘ দেয় না তো এইভাবে থাকবো, রান্না বান্না করবো, আর মেঘ দিলে তো নষ্ট করে তুই উড়ব, তবু ঘুরিয়ে রাখবো আর চাইমু আর যারা মেঘ ভরে না এইভাবে বাঁচাইয়ে রাখবো। এখন আমি ঘরের চুলা গিয়া লেফিয়া পরিষ্কার করবো, তো কিছু আমি মাটি রাখছি ফেক কিছু রাখছি আর, তো বর্তমানে ও লেফিয়া উঠেছি জায়গা, আর এখন গিয়ে ঘরের চুলা ওটা মুছে লইমু, এই যে মাটি রাখছি আর সাইডে দিয়া। তো এই যে চুলা যেটা এটাও আমার নিজের হাতর বানাইল, তো এটা হইল গিয়ে দুইটা চুলা বানাইছি, 10 খান ইট লাগছে, আর ইট দিয়ে সুন্দর মতো চুলা বানাইতে পারি আমি খুব সুন্দর ইয়া, কিন্তু মাটি দিয়ে আমি কোনো দিন বানাইছি না, তো আজকে বানানি আসলাম বানাইতেও পারছি না, মাটিগুলো ভালো নাই, যদিও আটলা মাটি হইতো তো বানাইতে পারলাম মানে। আর সিঙ্গল চুলার তো 5 খান ইট লাগে, আর দুইটা চুলা হইলে 10 খান লাগে। তো আজকের নতুন চুলাটা আপনারা কাছে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করে জানাইবা, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আগামী ভিডিওতে দেখা হইব, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।